जहां है आप ही के ज़ेर एहसान या नबी, दो जहां है। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমাদের নতুন আর একটা শর্ট ফিল্ম শুটিং হবে, এইটা মূলত প্রথমেই খারাপ একটা ক্যারেক্টার দিয়ে শুরু হবে। তো আজকে আমি নতুন কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেবো। তারা হচ্ছে যে আমাদের শর্ট ফিল্মে অভিনয় করবে, কেউ ক্যামেরার পিছনে থাকবে, কেউ সামনে থাকবে, কেউ সাইডে থাকবে। তো চলেন পরিচয় পর্ব শেষ করি। আলহামদুলিল্লাহ আজকের শুটিং হবে হচ্ছে যে আমাদের এইখানে। তো এখানে হচ্ছে যে মেনলি চারটা ক্যারেক্টার হচ্ছে যে আমরা রাখছি, যারা হচ্ছে যে একটা ব্যাপারে আলোচনা করবে। দেন এই দিক দিয়ে একজন টিচার আসবে, উনি জিনিসটা দেখবে। স্টোরিটা আপনাদের বলে দেওয়ার মেন কারণটা হচ্ছে যে অনেকেই আমাদের এই চ্যানেলটাকে ফলো করেন, যাতে আমরা কীভাবে ভিডিও মেক করি সেটা দেখার জন্য। তো আমার কাছে মনে হয় যে এটা খোলাসা করা জরুরি। তো আমাদের সাথে আছে ওহি ভাই। ওহি ভাই কী বলবে? আমি কী বলবো, আমি স্ক্রিপ্টের ব্যাপারে কিছু বলি। হ্যাঁ, স্ক্রিপ্ট আসলে আমরা সবসময় কথা বলি সন্তানের দায়িত্ব নিয়ে। আচ্ছা আচ্ছা। তো আমরা চাচ্ছি ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ দিতে যে সবসময় সন্তান কোনো দায়িত্ব পালন করবে, বাবা মার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। তো এই ভিডিওটা ওই উদ্দেশ্য করেই বানানো হচ্ছে যে মাতা পিতা তার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। উনি হচ্ছে যে এই নাটকের স্ক্রিপ্টটা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আর পরিচয় পর্ব তো এখনো শুরুই হলো না। তো আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে ফয়সাল ভাই। তো তিনি তার টোল টুপলা নিয়ে এসেছে, আমাদের মানে যা লাগে আর কি, পুটলা মুটলা। তাই এদিকে রতন ভাই আছে, এদিকে মিরাজ আছে। মিরাজ কি বলতে চাই? মিরাজ সাকিব, সাকিব না থাকলে তো ভালো লাগে না। যাই হোক, তো এটা হচ্ছে যে গোপ্রো হিরো 9, এটা হচ্ছে যে ভেঙে গেছে নাকি? এটা ছিল ফয়সাল ভাইয়ের, তিনি আসলে প্রো লেভেলের ইউজার, সনি S7 3, গোপ্রো হিরো 3, হিরো 3 বলছি কি, হিরো 9। সে ইকুইপমেন্ট কিনে, আসলে একটা মানুষের একটা শখ আছে যে কাজ করতে হবে, ব্যাপারটা এরকম না। কিনাটা ইম্পর্টেন্ট, কিনাটা ইম্পর্টেন্ট। তোমরা কি করিতেছো? আমরা এখন ক্যামেরা ঠিকঠাক করিতেছি। তো আজকে আমরা শুটিং করতে আসি সাইকেলে। এটা হচ্ছিল ফয়সাল ভাই সাইকেল, এটা হচ্ছে যে রতনের সাইকেল, এটা ওহিবার সাইকেল, এটা হচ্ছে যে মিরাজের সাইকেল, এই যে এইটা হচ্ছে যে আমার সাইকেল। তো এই সাইকেলটা নতুন আমি কিনেছি রিসেন্টলি, আমার মেন চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি এই সাইকেল নিয়ে, যারা দেখেননি চেক আউট করতে পারেন। তো আজকে আমরা শুটিং করছি A7 III দিয়ে, ফার্স্ট টাইম সব থেকে বিগ বাজেটের একটা ক্যামেরা দিয়ে আমরা শুটিং করছি। তো আমাদের হেল্প করছে ফয়সাল ভাই। কি বলতে চাই, সে কি বলতে চাই? আমি বলতে চাই অনেকদিন পর আকিবের সাথে শুট করে আমার এখনো ভালো লাগছে। রতন ভাই দেশে কি বলতে চান? ও সে বস, ওকে গেম বেলা, ওকে আমরা কি এখন শুটিং এ যাইতে পারি? গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, ব্যান্ড অনুভব, ব্যান্ড অনুভব। তো এখনকার পরিস্থিতি হলো রতন এখানে অলমোস্ট রেডি সিনেমাটোগ্রাফি করার জন্য, আর এখানে আকিব ভাই রেডি, ওই ভাই সবকিছু বোঝাচ্ছে সবাই রেডি করার জন্য, ডিরেকশন দিচ্ছে। আর এই জায়গায় মিরাজ আর নয়ন ভাই দুজন বসে গল্প করতেছে। তো নয়ন ভাই এখানে দেখাচ্ছে কিভাবে ক্যারেক্টার অভিনয় করবে। ওই পাশে দাঁড়ায় লেভেল দেবে, দাঁড়াও ও তাও বসবে না। তো এখনকার পরিস্থিতি হলো আমাদের রতন ভাই হেডফোন লাগায় এখন টেস্ট করবে যে সাউন্ড ঠিক মতো আসতেছে কিনা। আর আমি এখানে দাঁড়াইছিলাম, গরুটা আমার ভয় দিছে, রতন বলছে চলে যেতে, চলে গেছে। কি ভালো গরু, গুড গরু, ভেরি গুড। এখানে শুটিং স্টার্ট হয়ে গেছে, তিন বন্ধু গল্প করতেছে, পানি আসে এখান থেকে, শট নিচ্ছে আমাদের রতন ভাই। পিছন দেখেন, 3, 2, 1, action! তো এখন সিনেমাটোগ্রাফার চেঞ্জ হলো, নিশান ভাই আমাদেরকে হেল্প করতেছে, আমাদের রতন ভাই একটু রেস্ট নিচ্ছে। মানে এখনো পর্যন্ত আমরা মেন ডায়লগে ঢুকতে, মানে এখনো ডায়লগে ঢুকতেই পারি নাই, কারণ এদিক থেকে ফাহাদ ভাই এন্ট্রি নিবে, এখানে এসে বসবে, দেন ডায়লগ শুরু হবে। তো এই স্মার্ট বয়, হে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু, কি করার চেষ্টায় আছো তুমি? এই ক্যামেরাটা নিয়ে ছবি ছবি তুলছিস, গুড, ভেরি গুড।
আমার কথা কইস, ওখানে চুপ করিস থাক। মানে রতনের কড়া সামসা কড়া। ওই দূরে নিশান ভাই শুটিং থেকে নিচ্ছে, এদিক থেকে আসতেছে, এখানে এসে বসবে, তারপরে ডায়লগ শুরু হবে। এখন পর্যন্ত আমরা কোনো ডায়লগ নিতে পারি নাই। বসছে ওদিক ফাহাদ ভাই আসতেছে, নিশান ভাই আসতেছে। এত এত দূরের থেকে শর্ট নিলে কিছু বোঝা যাবে কিনা আমি সেটাই কনফিউজ। 3 2 1 অ্যাকশন। কিছু টাকা চেয়েছিলাম আর ওমনি আবার দেখি ব্যাস শুরু হয়ে গেল। 3 2 1 রিমুভ করে অ্যাকশন। কিছু টাকা চেয়েছিলাম ব্যাস শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। প্রথমে অনেকক্ষণ সহ্য করেছি, কিন্তু পরে যখন বললো তোদের সাথে মেশা যাবে না তখন আর সহ্য করতে পারিনি। আমাদের শর্ট ফিল্মটি শুটিং প্রায় শেষের দিকে, আর লাস্ট দুইটা ডায়লগের জন্য আমরা বসে আছি। ওইদিকে প্রায় কাজ চলতেছে। নেন কার ডায়লগ? ফাদার ডায়লগ দেখে বলো কি ডায়লগ মনে আছে তোমার? হ্যাঁ ডায়লগ তো মনে আছে। ওর অনেক দর্শক জমা হয়ে গেছে। তো এখনকার পরিস্থিতি হলো এখানে রিয়াকশনের ভিডিওর জন্য রেডি হচ্ছে সবাই। অডিয়েন্স দেখেন রিয়াকশন আসবে কি করে। তো এখনকার পরিস্থিতি আমি এতক্ষণ ছবি তুলছিলাম, আর এখন এক রিয়াকশন শট নেওয়ার জন্য সবাই রেডিও বসে আছে, বাট রিয়াকশন শট নিতে পারছে না। আর এখানে অডিয়েন্স অনেক। তারপরে আমাদের রিয়াকশন আমাকে আমার কিছু টাকা দিয়েছিলাম ব্যাস অমনি শুরু হলো কেন। প্রথমে অনেক সহ্য করেছি, কিছু বলিনি, কিন্তু যখন তোদের নিয়ে যাতা বলছিল তখন আর সহ্য করতে পারিনি। বাদ দে তোর বাপের কথা, রিয়াকশনটা দিয়ে দাও। তোমার ওই রিয়াকশনে প্রথম শর্ট ফিল্মের কথা মনে পড়ে। চরম রিয়াকশন। অডিয়েন্স টপ সিনেমাটোগ্রাফার, তার ফ্যান ফলোয়ার। তো এখনকার পরিস্থিতি হলো আমি এখানে বসে আছি, আমি বললাম আমি একটু ব্লগ করতেছি। তো এখনকার পরিস্থিতি হলো আমি এখানে একটু বসে ব্লগ করতেছি। আরে চুবো। তো এখন পরিস্থিতি আমি আবার একটু ব্লগ তৈরি করতেছি, আর এই জায়গায় শুটিং হচ্ছে। অডিয়েন্সটা দেখেন আপনারা, এই লোকের ক্যারেক্টার আর এই হলো অডিয়েন্স, আর আমরা এখানে বসে চিল করতেছি। চিল করছি চিল ভাই। আমি কই আপনার নেই কারণ আপনার ক্যামেরা আমার হাতে, মানে আমার নেই। আপনারা কত নিলো? একসনে বের করব, ওরে একটা দিব, ওরে একটা দিব, ঠিক আছে? এই সব জিনিস রেকর্ড করে রে। এই তো এখনকার পরিস্থিতি আমাদের শর্ট ফিল্মে একদম লাস্ট সিন অলমোস্ট চলতেছে। এখন আমাদের রতন ভাই সিনেমাটোগ্রাফি করতেছে, ওই ভাই ডিরেকশন দিচ্ছে, আর অডিয়েন্স দেখেন, মানে মাঠে সবাই খেলাধুলা বাদ দিয়ে এসে দেখার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে আমাদের দায়িত্ব নাটকে শুটিং হবে এখানে। তো এখানে আমাদের অ্যাক্টর বিন্দু আছে। আসিফ ভাই কি বলতে চাই? আমি আর কি বলবো, আমি তো বলি এইসাই ভালো থাকছে, ঠিক আছে? তার আসার কথা ছিল শার্ট পরে সে পাঞ্জাবি পরে ভদ্র। না না এ মুড নিয়ে আয়, এটা ভাই ব্যাটার না, মুড আছে না মারামারি করতে। না মানে ওই ওই দলের নেতা সে। তুমি তো পাগল ছেলে, বৌমাকে চিনলে না? আমি খুড়ো না চিনতে শক্তিশালী তাই না? মাস্ক খুলে দিল জুবাইরের তো ব্যাপক ভাইব নিয়ে আসে, মাইটা হবে কি আর মাইট হবে সেজে গুজে আসে। রাত তার ডিস্টার্ব করো জুবাইর। হ্যাঁ তুমি মানুষ চিনলে না, আমি বাঁচতে পারি এরকম না।
নরম মাটি আছে জায়গাটাই গেটে দাও আনিকার দিকে চোখ তুলে তাকানোর অপমান এইভাবে একটা দেখতে আমার ছাত্র হচ্ছে আকিব ভাই। হ্যাঁ আকিব ভাই আজকের শুটিং এ আকিব ভাই আমার ছাত্র ক্যামেরাম্যান আছে এরা তো দেখছি গতিতে আস্তে আস্তে ধাক্কা সরে লেগে যাচ্ছে টক্কর সংঘর্ষ এদিকে আমাদের এই নাটকের টিচার দাঁড়িয়ে আছে, তো টিচার মানে শিক্ষক কি আজকে ছাত্রকে সব ফিফারিং হল ভাই ওই দেখাই ভাই ধরি আনলেন কেন ভাই ধরি হয়ে গেল তারিখ থেকে আমি কি আপনার বাড়া ভাতে খাই দিছি তো প্র্যাকটিস করে আগে ভাই দেখাই দিল কেমন হবে এবার জুবাইর মানিকরা নিজে নিজে মানে সরাসরি অ্যাকশন চলে যাবে ইনশাআল্লাহ ওদিকে একবার তাকাবো এদিকে মানে একটা ব্যাপক তুমি আবার নিচের দিকে তাকায় আসছে নিয়ে আসছে সবাই ভাত দিকে ফোকাসে রাখো ঠিকই তো ছিল সাবধান এরকম হয়েছে অবস্থা তো এখানে সেই লেভেলের প্র্যাকটিস চলছে রেডি আমরা রেডি সাহস কি করে আমি বুঝলাম না তুই অনেকের দিকে চোখ তুলে তাকাস হাসিটুক দিয়ে দেখেছেন তার সময় দেখা যাচ্ছে
ঠিক ফাদার কি দেখা কে রে এই ছড়া কে রে ছড়া তুই আনে কা দেখি সব তুই তাকাইছিস তাকাইলু তো এদিকে আমাদের সিনেমাটোগ্রাফার বসে পড়েছে রেস্ট চলছে নাকি তো সে কি বলতে চাই কেন সে বসে আছে মন মোড়া হয়ে कहा तो कैमरा मैन है আরে সে নতুন নতুন চালানো ঠিক আছে গরম প্রচুর গরম আর হিরো তো সাহস কি করে হয় বুঝলাম না তুই আনিকে দিকে চোখ তালা দাগাস হয়নি নিজে থেকে আমাকে ভালোবাসে তো সাহস কি করে হয় বুঝলাম না তুই আনিকে দিকে চোখ তালা দাগাস আমাকে ভালোবাসে না কি হ্যাঁ কি হয়েছে ভাই অ্যাকশন কি হয়েছে ভাই অ্যাকশন ভাই কি হয়েছে ভাই আহ হয়নি মারবো নাকি তোর সাহস কি করে তুই আনিকার দিকে চোখ তুলে তাকাস আনিকা নিজে থেকে আমাকে ভালোবাসে তুই আবার কথা বলছিস সিনেমাটোগ্রাফার ওয়েট করতে করতে সে তার অবস্থা খারাপ এমনিতে তার মন ডাউন আছে খারাপ কেন খারাপ বুঝতেছে না তো বিশাল এক ছাতি দিয়ে আকিব ভাই স্যারকে সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে এদিকে যে মোটরসাইকেল রেস কি হবে তো স্যার এখন বাজার করে এদিক থেকে আসতেছে না আসবে ইনশাল্লাহ তো আকিব ভাই স্যার আসতেছে বাজার করে এদিকে আছে আমাদের সিনেমাটোগ্রাফার তো শুটিং শেষে ইনশাআল্লাহ আমরা দেখাবো স্যার কি কি বাজার করে ফিরতেছে আকিব ভাই বলছি শুটিং শেষে আমরা স্যারের ব্যাগটা খুলে দেখাবো ব্যাগের ভিতরে কি কি আছে স্যার কি কি বাজার করলো নাকি বলেন স্যার একটু আশেপাশে তাকা না জিনিসটা চোখে পড়বে কি করে আপনারা ভাবতে পারেন যে হয়তো এক শট একবারে কমপ্লিট হয়ে যায় কিন্তু দেখেন একটা শট কমপ্লিট হতে কতবার কত ঝামেলা করা লাগে 3 মিনিট একটা ভিডিও বানাইতে মিনিমাম 3 দিন থেকে 3-4 ঘন্টা এখনই স্যার মারবে ভাবা যায়
তো এইখানে আমি দাঁড়াই আছি মোটরসাইকেলের সাথে আর এদিকে শুটিং চলছে রাস্তায় পাশে। তো আমি শুটিং শেষে আপনাদের দেখাতে চাইছিলাম ব্যাগে আসলে কি আছে। তো এখানে খাবার তাল এখানে আছে, এই যে আমাদের তাল স্পেশাল সবাই খেয়ে নিয়ে শাক এবং খাওয়ার তাল এবং ব্যাগটা এভাবে এখানে এভাবে আউট। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও বা নাটক সিনেমা বানাইতে চান, তো অনেক সময় ব্লাডের প্রয়োজন পড়ে, ফেক ব্লাডের। তো তার জন্য একটা সাজেশন আছে আপনাদের জন্য, মানে আমরা যেটা ইউজ করি আর কি, আমরা হচ্ছে এই ফুড কালার, রেড ফুড কালারটা ইউজ করি। এটা আপনারা যে কি খাবেন না না, তো আমরা হচ্ছে এই রেড ফুড কালারটা ইউজ করি। এটা আপনারা যে কোনো সাধারণ মুদির দোকানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং এর দাম খুবই কম, 20-30 টাকা মতো নেয়, এবং এটা একবার ন্যাশনাল অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়। তো আপনারা ব্লাড মানে রিয়েলিটি নিয়ে আসার জন্য, ব্লাড যদি যদি প্রয়োজন পড়ে, রিয়েলিটি নিয়ে আসার জন্য ব্লাডে যদি প্রয়োজন পড়ে, তবে সেক্ষেত্রে আপনারা এই রেড ফুড কালারটা ইউজ করতে পারেন। আশা করা যায় খুব ভালো হবে ইনশাআল্লাহ। তোর সাহস কি করে হয়? আমি বুঝলাম না, হ্যাঁ হ্যাঁ বুতাম খেয়ে দেন। নতুন ফেস্টটা বারবার সামনে আসছে, পরিচয় দিতে ইচ্ছা করতেছে, বাট দিব না ইনশাল্লাহ। তো সাহস কি করে হয়? বুঝলাম না, তুই আনিকার দিকে চোখ তুলে তাকাস। তাকাস কিভাবে? আবার কিভাবে? ওই হইল হ্যাঁ, কোন সর মারবে কোন, সেটা জিজ্ঞাসা করে নেছে। পড়িয়ে যাবা তুমি, এই তুই শর্ট দিলি পড়িয়ে যাবা হাঁটু ভেঙে। না মেরে ঝাঁকি চলবে, কি থাপ্পড় আমার হৃদয় কেঁপে গেছে থাপ্পড় দিকে। মাসুদ ভাই মারামারি হচ্ছিল, জুবাইরের হুট করে দেখি মাসুদের মেয়ে ডাক ধমাক বের করে দিয়েছে, দেখে মাসুদের মেয়ে কি অবস্থা করে দিয়েছে। তুই ফুটকালটা শেষ করতেছিস মাসুদের বাড়িতে মানিক। তো এখন আকিব ভাই তার ডায়লগ দিয়ে দিছে যে আনিকা দিকে সে চোখ তাকায় কিভাবে, জুবাইর এখন সেই কথাটা ক্লিয়ার করবে। তোর সাহস কি করে তুই আনিকার দিকে চোখ তুলে তাকাস? হ্যাঁ কিভাবে? আনিকা নিজে থেকে আমাকে ভালোবাসে। ও বাবা তাই নাকি? না ও এক ফ্লোতে আনিকা নিজে থেকে আমাকে ভালোবাসে, আনিকা নিজে থেকে আমাকে ভালোবাসে। ওকে আবার নরমাল মজা দেখেছি, আজ থেকে তোর সবকিছু বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, পকেট মানি বন্ধ, সবকিছু বন্ধ। থামেন আপনি, বহুত শাসন করেছেন, একবার বলি হ্যাঁ, আবার আবার দেন, থামেন আপনি, দেন থামেন আপনি, বহুত শাসন করেছেন, এখন আর এভাবে শাসন করে কি হবে? কাট। আজকে আমাদের দায়িত্ব নাটকের শেষ শুটিং, আমরা এই নাটকের শুটিং শুরু করেছিলাম রমজানের আগে, কিন্তু অনেক সমস্যার কারণে আমরা শেষ করতে পারি নাই। তো নাটকটা শেষ করতে প্রায় 2 মাস লাগতেছে, তো এখানে আমাদের শুটিং চলতেছে। একটা বাসাকে অফিস বানিয়ে নিয়ে শুটিংটা করতেছি আমরা,
নিজে তো খোঁজ খবর রাখেন না আরেকবার ব্যস্ত থামেন আপনি থামেন আপনি তারপরে ওনার রিয়াকশন উনি ওই আপনি যে যে রিয়াকশনের ভিতরে ছিলেন ওই যাতে বেরিয়ে আসলেন মনে হবে এই একটা রিয়াকশন দিয়ে থাকবে থামেন আপনি এখন আর শাসন করে কি হবে বহুত শাসন করেছেন কাট দারুন অসাধারণ তাই তাই আচ্ছা দাঁত কাটা দেখি ভাই বাবা লতিফ সাহেব ক্লান্ত হয়ে গেছে নাকি ক্লান্ত শেষ হয়ে যায় না এত পুষ্টি সমস্যা হলে কিভাবে হবে এত ক্লান্ত হলে কিভাবে এত পুষ্টি কমকে এত ওকে আমরা এখন এত রিহার্সালের শেষে এখন আমরা ফাইনাল শটে যাচ্ছি রেডি 3 2 1 অ্যাকশন লতিফ সাহেব চাওয়া পাওয়া পূরণ করলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না লতিফ সাহেব হচ্ছে ভাই আচ্ছা জনুল ভাই এটা সে ফ্ল্যাশব্যাকে যাবে তো এটা যা আছে তাই দেওয়া লাগবে আচ্ছা হুম